আমরা জানি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের আজ 25তম দিন। এখনো ক্রমাগত রুশ সেনারা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের উপর। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একের পর এক শহর। ইউক্রেন সরকারের তথ্য অনুযায়ী শুধু কিভেই এখনো পর্যন্ত 228 জনের মৃত্যু হয়েছে। কিভে মৃত্যু হয়েছে 4 শিশুরও, 16 শিশু সহ আহত হয়েছে 900 জন। রাশিয়ার হামলায় প্রায় 40টি বাড়ি, 6টি স্কুল, 4টি কিন্ডারগার্টেন ধ্বংস হয়েছে। ইভানো ফ্রাঙ্কিভিস্কে অস্ত্রভান্ডার ধ্বংস করতে কিনঝল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এই প্রথম ইউক্রেনে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রাশিয়া ব্যবহার করেছে বলে দাবি করেছে সে দেশের সরকার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আজ 25তম দিন। ক্রমাগত রুশ সেনারা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের উপর, এবং যে ছবি আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা ইউক্রেন। একের পর এক শহর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, বহু মানুষ নিহত হয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বহু মানুষ। শুধু কিভে 228 জনের মৃত্যু হয়েছে ইউক্রেন প্রশাসনের তরফে যেমনটা জানা যাচ্ছে। রুশ হামলায় কিভে ধ্বংস হয়েছে 40টি বাড়ি। কিভের 6টি স্কুল, 4টি কিন্ডারগার্টেনও ধ্বংস হয়েছে রুশ সেনার হামলায়। রুশ বাহিনীকে আটকে রাখতে নিজেই রেলব্রিজ ওড়ালো ইউক্রেনীয় সেনা। দেখতে পাচ্ছেন সেই ছবি, রুশ সেনাকে আটকাতে ইউক্রেনীয় সেনা নিজেরাই নিজেদের রেলব্রিজ ধ্বংস করেছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজা, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।